আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা বিগত ক্লাসে সাইন, কস, টেন, কুসেক, সেক, কট, জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোর্টি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির মান নির্ণয় করা শিখেছি। আজকে আমরা এই মানগুলি দিয়ে দুটি সমস্যার সমাধান করব। তাহলে তোমরা ঝটপট খাতা কলম নিয়ে রেডি হও এবং ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমরা সমস্যাটি ওই শখের আলোকে কীভাবে আমরা করতে পারি সেটা আমরা আজকে একটু দেখব। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর অঙ্কটার দিকে যদি আমরা সলভ করি, দেখাও যে সাইন টুয়াইস এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে যদি এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি হয়। এটা আমরা এখন সলভ করব। লেফট হ্যান্ড সাইড সাইন টু এ সমান সাইন টু এর মান কত? ফোর্টি ফাইভ ডিগ্রি। তাহলে কী আসলো? সাইন নাইনটি ডিগ্রি। তাহলে সাইন নাইনটি ডিগ্রি সমান কত? চার থেকে আমরা বলি সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান। রাইট হ্যান্ড সাইড টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান টু টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি সমান টু টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত? ওয়ান। ওয়ান প্লাস টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত? ওয়ান স্কোয়ার। তাহলে কী আসলো? টু ওয়ান প্লাস ওয়ান সমান টু, টু 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 বাক করলে ওয়ান। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এক নম্বর সমস্যাটি সমাধান করলাম সাইন টু আইসি সমান টু টেন বাই ওয়ান প্লাস টেন টেন স্কোয়ারে। তাহলে এইভাবে আমরা দুই নম্বর সমস্যাটি এখন সমাধান করব। টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি, বি সমান পনেরো ডিগ্রি। এখন আমরা এই সমস্যাটি সমাধান করছি, তোমরা সবাই লক্ষ্য করো। দেওয়া আছে টু কস এ প্লাস বি সমান ওয়ান বা কস এ প্লাস বি সমান ওয়ান বাই টু বা কস এ প্লাস বি সমান কস কত ডিগ্রি সমান? হাফ। কস সিক্সটি ডিগ্রি। অতএব উভয় পক্ষ থেকে কস যদি আমরা বাদ দিই তাহলে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম এক নো। আবার টু সাইন এ মাইনাসের বি সমান ওয়ান বা সাইন এ মাইনাসের বি সমান হাফ, ওকে, বা সাইন এ মাইনাসের বি সমান সাইন কত ডিগ্রি সমান হাফ? শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই জানো সাইন থার্টি ডিগ্রি, সাইন থার্টি ডিগ্রি। অতএব এ মাইনাসের বি সমান থার্টি ডিগ্রি। এটা হলো দুই নং সমীকরণ। এখন আমরা এক নং ও দুই নং সমীকরণ সমাধান করব। এক নং ও দুই নং সমীকরণ যুগ্ম বিয়োগ করে পাই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এক নং এবং দুই নং সমীকরণ সমাধান করে পাই। এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এ প্লাস বি প্লাস এ মাইনাসের বি সমান সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি বা বিবি ক্যান্সেল টুয়াইস এ সমান নাইনটি ডিগ্রি বা এ সমান
90 डिग्री भाग दुई अतए ए समान 45 डिग्री तेल देखते एर मान 45 डिग्री पाइल एखन एखन एर मान एर मान एक नौ समीकरणे बसिए पाई ताहले ताहले ए प्लस बी समान 60 डिग्री ताहले एर मान कत 45 डिग्री प्लस बी समान 60 डिग्री बा बी समान 60 डिग्री बीओ 45 डिग्री अतए बी समान 15 डिग्री सुतरां सुतरां ए समान 45 डिग्री एवं बी समान 15 डिग्री शूट एस एस ओ डब्ल्यू डी ताहले शिक्षार्थी सुप्रिय शिक्षार्थीरा आमरा देखलाम সেই সকের আলোকে সেই মানের মান দিয়ে আমরা কীভাবে দুটি সমস্যা সমাধান করলাম। তোমরা আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজের মাধ্যমে তোমরা এই দুইটি অঙ্ক করে তোমরা তোমাদের শিক্ষকের কাছে জমা দিবে। তাহলে তোমরা ঝটফট খাতার মধ্যে লিখে নাও অনুশীলনী 9.2 এর 15, 16, 17, 18, 19, 21, 22, 27 আশা করি তোমরা অঙ্কগুলি খুব সুন্দরভাবে করতে পারবে এবং ভালোও লাগবে। তাহলে আমরা আজ আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর এই তোমরা বাসায় এই ছুটিকালীন সময়ে সুন্দরভাবে লেখাপড়া করবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।